বাগেরহাটে নির্বাচনের খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এএসএম শামসুর রহমান। শামসুর, নির্বাচনী সহিংসতার পর এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? যে নির্বাচনে সকাল আজ সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার জন্য যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছিল, কিন্তু ভোট বর্জন, তারপর প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া, এরকম বিভিন্ন অভিযোগ কিন্তু আমাদের স্বতন্ত্র প্রার্থীরা যারা আছেন তারা করেছেন। যে লোকাল প্রার্থী যারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তারা তাদের এজেন্টদের বের করে দিয়েছে এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে, এ ধরনের কথা কিন্তু আমাদের বিভিন্ন সময় বলেছে। বিশেষ করে চিতলমারিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল, সেখানে আহত হয়েছে এবং গত রাতে কিন্তু এক নারীকে, মংলাতে এক নারীকে কিন্তু হত্যা করেছে, নির্বাচনী সহিংসতা সে নিহত হয়েছে। এছাড়া শরণখোলা এক ধরনের সংঘর্ষ হয়েছে, মোড়লগঞ্জে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে। তো বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই কিন্তু নির্বাচন সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে কিন্তু ভোট গণনা চলছে, কোথাও কোথাও ছোট ছোট ওয়ার্ডগুলোতে কিন্তু ওয়ার্ড থেকে ঘোষণা করা হয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে যেগুলো নির্বাচন হয়েছে সেই ইউনিয়ন সেখান থেকে কিন্তু এখনো ঘোষণা আসেনি যে কন্ট্রোল রুমে দেওয়া হবে, জানানো হয়েছে। নির্বাচনী পর নির্বাচন পরবর্তী সহিংসতা মোকাবেলায় কিন্তু সব ধরনের প্রস্তুতি রেখেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজ বেনজির আহমেদ আমাদের জানিয়েছেন যে তার কাছে কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি, এক শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং জেলায় তার কাছে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ দেওয়া হয়নি। সম্পূর্ণ সারাদিনব্যাপী শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। আমরা বিভিন্ন কেন্দ্রে দেখেছি যে সব কেন্দ্রে কিন্তু নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল এবং সকাল থেকে বেলাবার সাথে সাথে কিন্তু এই লম্বা লাইন দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে, চিতলমারি, বাগেরহাট সদস্য বিভিন্ন কেন্দ্রে। তো এই ছিল আমাদের সর্বশেষ বাগেরহাট থেকে। শামসুর, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ বাগেরহাট থেকে জানাচ্ছিলেন এএসএম শামসুর রহমান।